फ्रेंड्स, वेलकम टू माय जेनी फूड चैनल। आज के आमी कसुर बड़ा बनानो रेसिपी निये एसेछी। कसु तो सबे बाड़ीते खाए, किंतु बड़ा बनाया सबे कम खाए। आज के आमी रेसिपिटा आपनादेर सामने शेयर करेछी। এই রেসিপি ভালো লাগলে আমারে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আসুন আমরা দেখে নেই এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি। কসুর পাতা বড়া বানাবার জন্য আমি নিছি অল্প আমি বেসন নিছি, কয়েকটা রসুনের গুঁড়া নিছি, আরো 1 ইঞ্চি আমি আদা ছোট ছোট করে পিস করে কেটে নিছি, আরো কাঁচা লঙ্কা নিছি, আরো সাদা চাউল আমি ভিজিয়ে নিছি, এটা পেস্ট করে নিব এইগুলো উপকরণের সাথে। আর কয়েকটা আমি কসুর পাতা নিছি, এই কসু দুধ কসুর পাতা কই আমরা, আপনারা বান কি কোন কমেন্ট করে জানাবেন। এখন আমি এই কসুর পাতায় এগুলো উপকরণ দিয়ে বড়া বানাবো। ফার্স্টে আমি এই সাদা চাউল আর এগুলো উপকরণ দিয়ে আমি পেস্ট করে নিব মিক্সিতে। প্রথমে আমি কসুর পাতার উপরে শীত কেটে ফেলাই দিব। কসুর পাতা আমার কাটা হয়ে গেছে, এখন আমি এর উপরে মিশ্রণগুলো দিয়ে দিব। Thank you.
এটা এখন হয়ে গেছে এখন এটা আমি নামাবো নামায়ে আমি বড় আকারে কেটে নিব আমি এটা কসুর সেট দিয়ে বানছি আপনারা সুতা দিয়েও বানতে পারেন আমার সবগুলো কাটা হয়ে গেছে এখন আমি তেলে এগুলো ভেজে নিচ্ছি